নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের কাঁটা দিয়ে পুঁই ছেঁচড়া। এই পুঁই ছেঁচড়া খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি ভেটকি মাছের কাঁটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার লেবুর রস, লবণ আর হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এই লেবু রস দিলে না ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকটাই কমে যায়। আর আমি সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো, পুঁই ডাঁটা, আর পাতাগুলো আমি আলাদা করে কেটে রেখেছি। সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমি কাঁটাগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এবার আমি কাঁটাগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন কাঁটাগুলো 1 মিনিট ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কাঁটাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। বাকি কাঁটাগুলো আমি এভাবেই ভেজে নেব। কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব, একটু লবণ আর হলুদ দিয়ে। হালকা করে আলুগুলো ভেজে নিয়ে আমি কুমড়োগুলো আলুর সাথে ভেজে নেব। আলু কুমড়ো একসঙ্গেই ভেজে নেব। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি পুঁই ডাঁটাগুলো ভেজে নেব। পুঁই ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম,
তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন আর 3 তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিলাম কুচানো একটা টমেটো। এবার আমি দিয়ে দেবো একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিলাম রসুনের পেস্ট। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দেব গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু আমি এবার কষিয়ে নেব, খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম একটু চিনি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিলাম, নাহলে নিচে লেগে যাবে। তাই সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এইবার আমি যে পাতাগুলো কেটে রেখেছিলাম পুঁই শাকের, সেই পাতাগুলো দিয়ে আবারও এর সঙ্গে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। আমি কিন্তু জল দেব না, পুঁই শাকটা এমনিতেই ঢেকে ঢেকে রান্না করব। পুঁই শাক থেকে যা জল বেরোবে তাতেই ডাঁটা আলুর কুমড়ো সব সেদ্ধ হয়ে যাবে।
এবার আমি ঢেকে রাখবো। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, অনেকটাই মজে গেছে। এবার আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে পুঁই শাক থেকে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছি যে কাটা সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুঁই শাকের সাথে মিশিয়ে দেব। আর বেগুনটাও দিয়ে দিলাম ভেজে রাখা। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে দেব। এবার আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। টমেটোটা এখন দিলাম কারণ হচ্ছে দেখতে একটু ভালো লাগবে। এবার আবারও ঢেকে রাখলাম। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না কালারটা বলুন, আর খেতেও দারুণ হয়েছিল কিন্তু। এবার আমি ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি, দারুণ লাগছে দেখতে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।